মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকে ঘুকচাডাঙ্গা হাইরোড চৌপতিতে সোমবার সিপিআইএম কৃষক সভা মাথাভাঙ্গা 2 নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে আলুর ন্যায্য মূল্য এবং হিমঘরে কৃষকদের আলুর বন্ড দেওয়ার দাবিতে পথ অবরোধ করেন সংগঠনের সদস্যরা। এদিন 30 মিনিট এই পথ অবরোধ চলে, অবরোধের জেরে যানজট সৃষ্টি হয়। সড়ক অবরোধ করার মূল বিষয় হচ্ছে এবারের চাষিদের, আলু চাষিদের সাংঘাতিক অবস্থা। এই যে বাজার চলছে, এতে কৃষক আত্মহত্যা, হাজার হাজার কৃষক আত্মহত্যা করবে। দাঁড়িপক্ষিতে কৃষকের পক্ষে আমরা সরকারের কাছে দাবি করছি যে কমপক্ষে 900 টাকা প্রতি কুইন্টাল দরে সরকারকে দাম দিয়ে ক্রয় করতে হবে। এছাড়া আমরা প্রতি বছর দেখে আসছি এই যে হিমঘরের যারা মালিক কর্তৃপক্ষ তারা মানতে চায় না, তারা বড় বড় কৃষকদের, বড় বড় ব্যবসায়ীদের, হ্যাঁ ব্যবসায়ীদের, বড় বড় ব্যবসায়ীদের ওরা বন দেয়। সত্যিকারে যারা কৃষক তারা বন পায়, সেই জন্য সঠিকভাবে যারা কৃষকরা বন যাতে পায় সেটাও আজকের এই দাবি। এই দুই দাবিতে আমাদের এই আধ ঘন্টার আজকে সারা কুচবিহার জেলায় 12টা ব্লকে 12টা জায়গায় জাতীয় সড়ক, ঠিক এইভাবে আমরা আজকে এই কৃষক সভা এই অবরোধ করছি। এটাই হচ্ছে অবরোধের মূল কারণ। তত্ত্বরও আমরা আন্দোলনে যাইতে বাধ্য হব। এখানে আছে কৃষক সভার ব্লক সম্পাদক, জেলা কমিটির সদস্য, আরও অন্যান্য আরও পার্টিরও নেতা, অনেক গণ আন্দোলনের নেতৃত্ব, তারা সবাই আজকে এখানে উপস্থিত। শশধর বর্মণ, আমি কৃষক সভার জেলা কমিটির সদস্য এবং এই ব্লক কমিটির সহ সভাপতি।